আমার ওস্তাদ আবুল সরকার কুকুর চইল বাড়ি শ্রীনগর। তো হেরা সব ফতুল্লা থাকে, এর চাষা হইল রফিক মাইজ ভান্ডারি, থাকে গ্রামে। তো মাটির ঘর, ওই মাটির ঘরের এক পাশে হইল আপনার খাট। তো খাটের নিচে তো গাইবি মাজার উঠে গেছে। কিরে এখনে আমি সরকার সাহেবের চাষি, ওইটার লেপা পুইসা বুঝলেন নি কেউ রে কয় না, একেবারে সুন্দর ভাবে। হ্যাঁ, ওইটা আস্তে আস্তে খালি ফুলে বড় হয়, আর একেবারে পুরা মাজারের রূপ ধারণ করছে। হ্যাঁ, তখন লাল কাপড় টাপড় দিয়া মনে করেন বিরাট বিধিকিৎসা। তো আমার সরকার সাহেবের মাইয়া আইছে আবার বেড়াইতে, কয় দে দাদি তুমি এনে কি করো, কয় আর কুস দা মাজার উঠে গেছে। তো ওই রইল আবার শিক্ষিত, এটা কয় মাজার উঠে গেল কেমনে উঠল, এটা এক মাস ধরে বেড়ায় আর খেয়াল করে, খেয়াল করতে 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 দেখে কি ওই মাটির ঘরের পিরার পিছন দিক দিয়া আপনার ইন্দুরে গর্ত কইরা জমিনেতে দানাই না ওইটার মধ্যে ঢুকাইছে, আর এই ধানে পাইছে হইলো বৃষ্টির পানি, পানি পাইয়া ধান হইলো ফুলে ফুললা, আর ওহন হইল যে লম্বা করে গর্ত করছে না, এটা খালি উপরে মাজারের রূপ ধরছে। আর ও তো সাবালদা খুঁজা ব্যাগ ধান বাড়ি ফিরে লাইছে। সাবাল দিয়া খুঁজা সব ধান বাইর করে লাইছে। এই তখন মানুষগুলি বুঝলো, হাই হাই রে কি আর ইন্দুরের গাতা রে, মাজার মনে করে এতদিন এই কাম করছি। দয়াল দয়াল গো পরিধানে এটাও গাছের ফল, মশার ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল, মশার ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল। কুসুম ভরা দীপ মানে ভবিষ্যৎ পাখি বিরাজে, ভবিষ্যৎ
অস্বীকার কাপি তোমা তুকার জীবন করো না একবার তার মহিমা বনিয়া দম করলে অস্বীকার কাপি তোমা তুকার জীবন করো না একবার একটি মাসের লক্ষ্য হজরত আলীর চরণ সেবি ইমাম দুইজনা বন্দি নবীর চারিয়া রে বন্দি নবীর চারিয়া রে মা বাবা উস্তাদ পীরে বাবা পায় উস্তাদ পীরে চার তরিকার চার পীরে রে চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে ভক্তি জানাই নত শিরে বাগদাদে বড় পীর বন্দি বাগদাদে বড় পীর বন্দি বিলেতে করিয়া সন্ধি বিলেতে করিয়া সন্ধি রাজা বাবা রয়া দিলে রাজা বাবা রয়া দিলে বন্দনা করিলাম তারে বন্দনা করিলাম তারে রাজাকে বন্দিয়া গাবো যাহারো চরণে ধরলাম ভব সিন্ধু পারি লে গোরস্থা।